পার ছেড়ে দে। এখন আপনি কি নেবেন না কি নেবেন না? এটা তো সারে কাল গতকালকে করছিল একটা, আজকে আবার ম্যাজিস্ট্রেট স্যার আসছিল, সিটি কমিশনার এসেছে, দেখে গেছে গতকালকে ঠিক গেছে, একটা বাকি আছে দরকার নেই, আমাদের তো আজকে আসছে না গতকাল আসছে, বলা হয়েছে তোমাকে যে এটা রেটের এটা আপনি এটা বললেন এটা কেন মেন মেড ক্রিয়েটেড
ম্যাম ওটা একটু দেখাও, দেখাও ঠিক না আসলে আবার করবা, আবার ভোট দিত সাজা হবে, ভোট দিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড সাড়ে তো নগদ টাকা দিয়ে দিচ্ছি দেখুন বিষয়টা হচ্ছে যে একসাথে যখন আমরা এক ভোক্তাগণ এই নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য যখন হুমড়ি খেয়ে পড়েছেন ঠিক তখনই ব্যবসায়ীরা এই সুযোগটা ওনারা সদ্ব্যবহার না করে অসৎ ব্যবহার করছেন, অর্থাৎ এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা বাড়িয়ে দিচ্ছেন। আমরা যেটি প্রমাণ পেয়েছি, যেটি দেখলাম যে পাশে একটি দোকান যেটি আমরা দেখি মাহিম রাইস এজেন্সি, কাটারি ভোগ চাউল 1260 টাকা প্যাকেট, 50 কেজির এক প্যাকেট কিনেছেন, বিক্রয় করলেন 2000 টাকা, অর্থাৎ এখানে দেখেন 780 টাকার মতো উনি লাভ করে নিয়েছেন এক প্যাকেট চাউল বিক্রি করে। তো এখানে এসে যেটি আমরা দেখলাম যে 2320 টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় করেছেন উনি 2750 টাকায়, এটি তো কোনো ক্রমেই মেনে নেওয়ার সুযোগ নেই, এটি হঠাৎ করে ওনার দাম বাড়িয়ে দিয়েছেন এবং কেন বাড়িয়ে দিয়েছেন তার কোনো রিজন ওনারা বলতে পারছেন না। পাশে পেঁয়াজের আড়তে আমরা অভিযান পরিচালনা করে যেটি দেখলাম যে আগের দিনে বিক্রয় করেছেন কেজি প্রতি পেঁয়াজ 30 টাকা পাইকারি রেট ছিল, অর্থাৎ পরের দিনে উনি বিক্রি করলেন 60 টাকা, 30 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিলেন। কেন বাড়িয়ে দিলেন, ক্রয়কৃত মূল্যের ক্যাশ মেমো সেটি উনি দেখাতে পারছেন না। আজকে আবার সেই পেঁয়াজ বিক্রি করেছেন 40 টাকা কেজি। হ্যাঁ ক্রয়কৃত মূল্য তাদের একটা মেসেজ দেন আপনাদের যে অভিযান চলছে
তারপরও তারা মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হচ্ছে না, ভয় পাচ্ছে না, ভয়ে তারা তাদের ব্যবসাটাকে তাহলে কি হবে, ক্রাইসিস তৈরি না? আসলে এই নিত্য প্রয়োজনে পণ্য চাল ডাল আটা ভোজ্য তেল সবকিছু অ্যাভেলেবল রয়েছে, পেঁয়াজ অ্যাভেলেবল মার্কেট রয়েছে, যেনা বিক্রেতা ইনারা বলছেন যে অ্যাভেলেবল রয়েছে, পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো ক্রাইসিস নেই। কিন্তু আমরা যখন একসাথে কিনতে যাচ্ছি ঠিক তখনই এই বিক্রেতার দাম বাড়িয়ে দিচ্ছে, এটি আসল কারণ। আসলে কি আপনার ওই যে ছাগলের কোনো সংকট নাই, মানে ছাগল চাউল আসতেছে বিক্রি করতেছি কিন্তু কাস্টমার অতিরিক্ত বাড়তে কে সকালে নিতে দুপুরে নিতে কে বিকেলে নিতেছি, মানে একজন লোক তিনটাও নিতেছে। আমি যে রেটে বিক্রি করতেছি এর থেকে আরো 100 টাকা দাম বাড়তে চাইছে মোকামে, আরো বেশি দাম 500 টাকা করে বেশি নিচ্ছেন না? ওইরকম হচ্ছে না, 500 টাকা। একটা কথা বলেন তো, আপনার কিনলেন 2300 টাকায়, আপনার কিনা দেখাচ্ছেন সেই চাল কেন 2700 টাকা বিক্রি করছেন? মানে এটা আমি বেশি বিক্রি করছি, এটা কেন আসল লোকজন কাস্টমার বাড়ে গেছে, আমি ওইভাবে ইয়ে করে লেছি, 500 টাকা তো বাড়াইনি নাই। কাজটা কি ঠিক করতেছেন আপনি? না না, এটা ঠিক হইতেছে না। এই বিষয়ে আমরা একটু বলি, সেটি হচ্ছে যে যদি অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত হয় কোনো পণ্য বা সেবা করে প্রতারণা, মনিটরিং এর গাড়ি আছে, তখন আমি ভাবলাম যে আমি চাউলটা কিনে আমি ঠকতে পারি, ঠকেছি, তখন আমি ওদেরকে বললাম যে ভাই দাম যদি বেশি হইতে হয় তাহলে আমার সাথে বাড়াই নেন না, যা দাম আছে তাই নেন। উনি বললেন যে না দাম বাড়া আছে, আমি খেলাচ্ছি ঠিক আছে, তখন 750 টাকা উনি রাখলেন। তখন আমি মেয়ে মুড়া নিয়ে আমি টিমের কাছে গেলাম, গিয়ে তাদের কাছে আমি অভিযোগ করলাম যে স্যার আমার কাছে টাকাটা আর আমার বেশি নিচে মনে হইতেছে। তখন স্যার তদন্ত করে দেখলো যে হ্যাঁ আসলে বেশি, তাই আমার মনে হয় প্রত্যেকটা এই ভোক্তার যে এমন এই অভিযোগ করা উচিত, আর আমি ন্যায় বিচার পেয়েছি।